হে গাইস, গুড মর্নিং। আজকের কাপিলজির নতুন একটা ব্লগে অনেক 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 স্বাগত। আজকের আমি ব্লগটা শুরু করছি কারণ তোমরা যারা আমাদের ব্লগটা ফলো করো তারা জানো যে মানে দু সপ্তাহ আগে আমার একটা কোমরে লেগে গেছিলো, তো তার জন্য আমি আমার বাবা মার কাছে চলে এসেছি। তো এখন আমি অনেকটাই প্রায় 80% মতো সুস্থ হয়ে গেছি, মিথ্যে কথা বলবো না। আর যে 20% ব্যাপারটা সেটা হচ্ছে যে আমার স্টিফনেসটা অনেকটা গেছে, কিন্তু না আমার রাতেরবেলা করে খুব যন্ত্রণা হচ্ছে। তো তার জন্য আমি 2-3 দিনের মধ্যে হয়তো আবার ডাক্তারের কাছে যেতেই হবে, কিছু করার নেই। কদিন ধরে আমার ঘুম আসছে না। তারপর কালকে কি হয়েছে জানো, কালকে কারেন্ট অফ হয়ে গেছে। মানে কারেন্ট মানে আমাদের সামনে একটা ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট তৈরি হচ্ছে, তো তার জন্য মানুষ মানে কিছু একটা হয়তো ওরা মানে করেছে, মিস্ত্রিগুলো কিছু একটা করেছে, তার জন্য ফিউজটাই মানে জানি না কিছু একটা হয়েছে। তো কালকে প্রায় 12টা থেকে 3:30 অবধি পুরো কারেন্ট ছিল না, আর আমি গরমে লিটারালি ঘামছি। তারপর 3:30 সময় কারেন্টটা এলো, আর তারপরেও 1 ঘন্টা আমি ঘুমাতে পারিনি। আমার কী বলবো, আমার এখনও পর্যন্ত মাথা ফাতে যন্ত্রণা হচ্ছে। তো যাই হোক, তো হতেই পারে মাঝে মাঝে এরকম বলে আর কি করা যাবে, কিছু করার নেই। তো আজকে হচ্ছে নতুন একটা দিন। তো আজকে একটা নতুন একটা দিন, তো নতুনভাবে ভালোভাবে স্টার্ট করব। কী হয়েছে না হয়েছে কীরকম হয়েছে দেখার দরকার নেই, তো মেবি আজকে দিনটা ভালোভাবে যাবে। তো আজকের অভ্র আসবে, অভ্র দুপুরবেলা আসবে, তো তার জন্য ও আসবে, সেই জন্য স্পেশাল তো রান্না হবেই। তো কী রান্না হবে তোমাকে দেখো। চিকেন ম্যারিনেট হয়ে গেছে। এটা কী কী দিয়ে ম্যারিনেট করলে মা? তো বিরিয়ানির মশলা, যে পাউস কেনা যায় পাওয়া যায় ওই পাউস 5 চামচ দিয়েছি, টক দই দিয়েছি, আদা আর রসুন দিয়ে এই যে আদা রসুন বাটা দিয়েছি। আর এখানে কী হচ্ছে, ফেরেস্তা করছি, এলাচ লবঙ্গ আর তেজপাতা দিয়েছি, নুন দিয়েছি, দিয়ে জলটা ফোটাচ্ছি। এখন আমাদের ছোট ছোট আলু দিয়ে বিরিয়ানি হবে। বড়ো বড়ো আলুগুলো সব সিদ্ধ হতে চায় না, ও মাঝখানে মাঝখানে শক্ত থাকে। এখন সব ছোটো ছোটো আলু দিয়ে হবে, আর লেগ পিসগুলো ছোটো ছোটো, কেন বড়ো বড়োগুলো তাড়াতাড়ি সিদ্ধ হবে না, ছোটো ছোটো লেগ পিসই ভালো, ছোটো ছোটো দিয়েই হবে। ডিমটা আমার সিদ্ধ হয়ে গেছে, সব রেডি করে নিয়ে তারপরে ওটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, শক্ত আর ছোট নয়, একটু বড় আছে, তবে একটু সিদ্ধ হতে দেরি হবে। মোটামুটি একটু ভেজে নিয়ে তারপরে আবার করতে থাকবো মা মশলা দিয়ে। এর মধ্যে এবারে মশলাগুলো দিয়ে দেবো আর কিছু ছোট ছোট পিস দিয়ে দেবো। কি বলো, এটা কি বলো বল, তুই গেস কর, এটা কি, এটা গেস কর, ফোনটা কেনা, এটা কি বল, ওটা কেউ গেস কর, মামি এটা জানে না কি জিনিস, জানে না কি করে জানে, সেটাই ওকে আর একটা জিনিস দেখাবো, টেপটা এটা কি বলে জানিস, ওট হ্যাঁ এটা আমি বলে দিলাম তোকে তাই জন্য জানবি, তাই তো। এবার ক্যাসেটস কি করে, এটা দিয়ে গান শোনে। আমরা তখন ওয়াকম্যানে ঢুকিয়ে, ঠিক আছে, ওয়াকম্যানে ঢুকিয়ে বা তোর ওই যে ক্যাসেটের যে কি বলে টেপ, ওর মধ্যে ঢুকিয়ে গান শুনতাম। এখন তোর মোবাইল, তোরা মোবাইলে শুনিস তো, আমরা এরকম ছোটোবেলায় এরকম ভাবে শুনতাম। এই যে মামি এখন রায়তা করবে, সব কিছু রেডি হয়ে গেছে, চিকেনটাও হয়ে গেছে আর কি,
না কোথায় গেল চিকেন? চিকেন এখানে হচ্ছে। কেশর দেব, ঠিক আছে? একটু দেবো মামি? এটা দেবো তো? কতটা? এরপর কি দেবো? এটা রোজ ওয়াটার। এটা কত, কতটা দেবো? এই একই কোয়ান্টিটি তো? বেরেস্তা দেওয়া হলো, এরপরে ডিম দেওয়া হচ্ছে। আর লাগবে? অল্প একটু লাগবে। তোর মা করেছে? ওকে করতে বলে যে আমাকে দেন দায়িত্ব দিয়ে দিচ্ছি। তো আজকের এখন আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন আমরা রেডি ফেডি হয়ে এখন আমরা যাচ্ছি একটা জায়গায়, তোমাদেরকে পরে বলবো কোথায় যাচ্ছি। তো খুব মজা হবে আর দেখবে জাস্ট জায়গাটা কি অসাধারণ দেখতে, মানে জাস্ট ওটা পরেই বলবো, তাই তো মজাটা আসবে না, সারপ্রাইজ। হ্যাঁ, আমরাও ফার্স্ট টাইমই যাচ্ছি, তো গিয়ে দেখি কিরকম লাগে। আজকে না তোমরা কি লক্ষ্য করছো, আজকে পুরো ব্লগটাই আমি করছি। আজকের অবরোধ পুরো দায়িত্ব আমার উপর দিয়ে দিয়েছে, আজকে তুমি করবে। মাঝে মাঝে দায়িত্বটা না হওয়া উচিত, আমি নিই দায়িত্ব। বাহ, বড় বড় গাছ লাগায় ছাদে। আমি বলছি ওর মধ্যে আইস বাথ করে, ওটা ওটা করা মানে সব থেকে ভালো জিনিস। তোমার সব লালু না? এই কামড়ে দেবে বাবাজি। তোমার কাছে আছে বিস্কিট আছে মা? এখানে আশেপাশে দোকানও তো নেই। তো আমরা পৌঁছে গেছি একটা নার্সারিতে, এখানে প্রচুর নার্সারি আছে মুচির সাথে, আর এটা অনেকটা বড়, দেখতে পাচ্ছি বিশাল বড়, বিশাল বড়, মানে সামনে দিয়ে দেখলে আলাদা একটা মজা লাগে। তো এখানে প্রচুর গাছ আছে, আমি তো গাছের নাম জানি না। এখানে একটা বাড়ি আছে, এদেরই মনে হবে, এদেরই। আমার এরকম, এ আমার না এরকম হেভি লাগে। হ্যাঁ, মাছ মাছ আছে, ছোট্ট পুকুর। এইগুলো কেন ভাসিয়ে রেখেছো মা? এইগুলো কেন ভাসিয়ে রেখেছো? হ্যাঁ, কেন ভাসিয়ে রেখেছো? কিছু গাছ ফাছ করবে বলে কিছু প্রসেস করে রেখেছি। আচ্ছা, ওই দিকে আছে, চলো আমরা এখন ভিতরে গিয়ে দেখি ওইখানে কি কি গাছ আছে। কি গাছ? বুগানভেলিয়া? না না, তো কয়েকটা নাম জানি। আগে তো সুন্দর সুন্দর লেবু আছে, লেবু নেবে? লেবু না গাছ, আমাদের ওই বড় গামলাটা নেওয়া হয়েছে, ওর মধ্যে বসানো যাবে। সি দেখো কাছে, আমি তো ঘুমিয়ে পড়বো মাঝখানে যদি আমি শুয়ে থাকি। এটা রাবার ট্রি, এ নাও না, এই যে রাবার বানিয়ে বিক্রি করো। তোমাদের আছে তো? বাহ সুন্দর,
আগেরটাও তো নাই হ্যাঁ এইটা এইটা বুগেন বুলি নি নাও না একটা কি সুন্দর ভরে যায় ভালো লাগে তোমার হ্যাঁ আমার ভালো লাগে কতগুলো স্নেক প্লান্ট কি সুন্দর লাগছে দেখো দেখো কি সুন্দর 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 পট আছে একটা নিলাম আমি গাছগুলো দেখাচ্ছি কি নিয়েছি আমি ধরো ভিতরটা দেখুন এদেরই দোকান আমি বাইরে টপ কিনলাম যাবো দেখো টপগুলো আমি কিনেছি আমার বারান্দায় সব ভিতরের মধ্যে গাছগুলোকে বসাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো আমরা সব ফাইনালি এতক্ষণ পর সব গাছ গাছারি অ্যাসেম্বল হয়ে গেছে টব নিয়েছি ভিতরে একটা স্নেক প্ল্যান্টও আছে তা আমার ঘরে রাখবো আর এইগুলো যা নিয়েছি তোমার পিটুনিয়া আছে মানে ইয়ে সরি স্পাইডার কি আছে না স্পাইডার প্ল্যান্ট আছে পিস লিলি এরিকা পাম মাটি এক বস্তা লেবু আছে ওটা দেখলে দেখে বুঝতে পারি আর হচ্ছে এই এক বস্তা পানি তো চলো এবার যাই বাড়িকে সব নিয়ে তো আর উপরে তো ফাইনালি আমরা গাছগুলো বাড়িতে রেখে দিয়ে এসেছি রেখে দিয়ে এখন আমরা গোপালকে পিক করব করে তারপরে আমরা দেখি কোথাও একটু আড্ডা আড্ডা মারব ওই আমাদের বেসিক্যালি আইডিয়া গুলো দেয় কোথায় যাব না যাব তো দেখি কোথায় যাই আর খিদে পাচ্ছে হ্যাঁ ভীষণ খিদে পাচ্ছে তো গিয়ে জানতে চাই সোমেন আমার গোপাল আমার এক মাসের জামা নিয়ে চলে গেছিল ও সরি প্যাকেটে না প্যাকেটে তো মানুষ নিয়ে আসে ইচ্ছা করে আর নিয়েই দিয়েছি তাও তোর দাদু 14 গুষ্টি 28 গুষ্টির ভাগ্য ভালো আমাদের আমাদের অ্যাস্থেটিক দেখো বিউটিফুল না সোমেন কে থেকে বেটার দেখো ঠিক আছে সো গাইস এসে পৌঁছালাম সিসি টু এসি এসে পৌঁছলাম সিসি এসে পৌঁছলাম সিসি ওয়ান বা সিসি টু যেটা হচ্ছে মানে এটা কনফিউজ হয়ে যায় এতক্ষণ পর খিদে পেয়েছে বলে একটু খাবো এই তুই এখানে জুতো পালিশ করতে পারবি এরকম মোজা পড়েছে গরমে সোটির সাথে আউটফিট আমার একটা জুতো পালিশ করতে বাচ্চার মতো জ্ঞান জ্ঞান করছিস কেন তুই তো এখন আমরা সিসি টু তে চলে এসেছি আর গোপালের এখন সোশ্যালাইজ করতে ইচ্ছা করছে আর ও করতে দিচ্ছে না সো উই হ্যাভ রিসিভড আওয়ার ফুড আসলে আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে না অ্যাসিডিক অ্যাকচুয়ালি আমরা কি হয়েছে ব্যাপারটা একটু লেটে এসেছি তো আর এটা কি কোন খাবারটা দিয়েছে শোনো না ওনারা আমাদের কি বলে ফিশ এন্ড চিপস বাবা আর এটা আমরা এটা নিলাম আমাদের বলছিল উইদিন 5 মিনিট অর্ডার করতে হবে ঠিক আছে দৌড়ে দৌড়ে গেলাম এই অর্ডারটা করলাম ফাইনালি দিল 10 মিনিট নিলাম কিন্তু মন আর ভরলো না পুরো ফাঁকা বলে আমরা একা বসে আছি
সো মানে ভুড়িটা কি সুন্দর লাগছে ভুড়ি না এটা কি ফ্ল্যাপস ফ্ল্যাপস জামাই সবসি ঠিক গেছে আমি না সো হোয়াট আমার জামাই বানিয়ে দাও হাওয়াও আসে বুঝলি মাঝে মাঝে ওই জায়গাটা মনে হয় না কেউ দেখছে।